আসসালামু আলাইকুম, এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শামিমা আক্তার। শুরুতেই ব্যাপিকেবল সংবাদ শিরোনাম। দেশপ্রেম ও সামাজিক মূল্যবোধ থেকে সাধারণ মানুষের কল্যাণে সেনাবাহিনীকে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। করোনা ভাইরাসে একদিনে দেশে আরো 24 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত প্রায় 1200। চট্টগ্রামে অর্থ আত্মসাতের মামলায় 4 দিনের রিমান্ডে রিজন গ্রুপের চেয়ারম্যান শাহেদ। এবং বসানো হল পদ্মা সেতুর 32তম স্প্যান, দৃশ্যমান সেতুর 4800 মিটার। শুনছিলেন বেবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দেশপ্রেম ও সামাজিক মূল্যবোধ থেকে সাধারণ মানুষের কল্যাণে সেনাবাহিনীকে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর ও যুগোপযোগী সেনাবাহিনী গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার। সেনাবাহিনীর 9টি ইউনিট এবং 1টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বাংলাদেশ সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে সাভার সেনানিবাসে 9টি ইউনিট ও 1টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধানমন্ত্রীর পক্ষে জাতীয় পতাকা প্রদান করেন। দেশ মাতৃকার সেবায় বাহিনীর সদস্যদের আত্মনিয়োগের আহ্বান জানিয়ে সংবিধানকে সমুন্নত রেখে দেশকে এগিয়ে নেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আমি সবসময় চেয়েছি যে আমাদের সেনাবাহিনী বা আমাদের সশস্ত্র বাহিনী সবসময় আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন, আধুনিক শিক্ষায় শিক্ষিত, সুপ্রশিক্ষিত একটি সেনাবাহিনী গড়ে উঠুক। দেশপ্রেম ও সর্বোচ্চ পেশা দায়িত্ব বজায় রেখেই আপনাদের দায়িত্ব পালন করতে হবে। আর বাংলাদেশের জনগণ, এরা তো আপনাদেরই আপনজন, আপনাদেরই পরিবারের সদস্য, কাজে তাদের কল্যাণের কথা চিন্তা করে আপনাদের কাজ করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, সরকার যে কোনো দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম। করোনা মহামারীর মধ্যে প্রণোদনার পাশাপাশি সাধারণ মানুষের হাতে নগদ অর্থ ও খাদ্য তুলে দিয়েছে সরকার। করোনাকালে সবাইকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দেন তিনি। করোনা ভাইরাস যদি আবার ব্যাপক হয়ে দেখা দেয়, তাহলে আমাদের প্রচুর অর্থের প্রয়োজন হবে। মানুষকে আবার আমাদের সহযোগিতা করতে হবে, চিকিৎসা করতে হবে, ওষুধ কিনতে হবে, হয়তো আরও ডাক্তার নার্স আমাদের লাগবে। তো সেদিকে লক্ষ্য রেখেই আমাদের মিতব্যয়ী হতে হবে। ঠিক যেটুকু আমাদের নেহাত প্রয়োজন, তার বেশি কোনো পয়সা এখন খরচা করা চলবে না। যার যার সাধ্যমতো সব উৎপাদন অব্যাহত রাখতে হবে, যেন কোনো মতে খাদ্য সংকট যেন দেখা না দেয়। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে দেশ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে একদিনে দেশে আরও 24 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5524 জনে। সবশেষ 24 ঘন্টায় 9467 জনের নমুনা পরীক্ষায় 1193 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 12.60%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 378,266 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1495 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 292,860 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 77.42%। মৃতদের মধ্যে 19 জন পুরুষ এবং 5 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 17 জন মারা গেছেন। এদিকে করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে আজ 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 1 জন পুরুষ ও 1 জন মহিলা। জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, মৃত 2 জনের বয়সই 50 বছরের বেশি। খুলনায় করোনা উপসর্গে 1 জন মারা গেছেন, তার নাম হাসিফ খান, তিনি পিরোজপুরের বাসিন্দা। এছাড়া জেলায় 4 জন সহ খুলনা বিভাগের 10 জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন 14 জন। চট্টগ্রামে আমদানিকারক প্রতিষ্ঠান মেগা মোটরসের অর্থ আত্মসাতের মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাইলে বিচারক শফিউদ্দিন এ আদেশ দেন। এর আগে অর্থ আত্মসাতের এ মামলায় তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন
বিচারক সারওয়ার জাহান ঢাকায় রুট পারমিট পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে 91 লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গত 13 জুলাই ডবল মুরিং থানায় এ মামলা দায়ের করা হয়। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে বসানো হয়েছে পদ্মা সেতুর 32 নম্বর স্প্যান। 4 ও 5 নম্বর পিলারের ওপর সকালে স্প্যানটি বসানো হয়। এর মধ্য দিয়ে দৃশ্যমান হল সেতুর 4,800 মিটার। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, শনিবার স্প্যানটি বসানোর কথা থাকলেও নদীর প্রবল স্রোত এবং যান্ত্রিক ত্রুটির কারণে তা সম্ভব হয়নি। প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানিয়েছেন, এরই মধ্যে পদ্মা সেতুর 42টি পিলারের কাজ শেষ হয়েছে, এ মাসে আরও 2টি স্প্যান বসানোর চেষ্টা চলছে। নাব্যতা সংকটে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় দিনভর বাড়তি চাপ ছিল পাটুরিয়া দৌলুদিয়া নৌরুটে। যাত্রীবাহী পরিবহন ও ছোট গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পার হলেও ভোগান্তিতে পড়ে পণ্যবাহী পরিবহনগুলো। বিআইডব্লিউটিসি জানায়, পাটুরিয়া প্রান্তের 4 নম্বর ফেরিঘাটের একটি পকেট নাব্যতা সংকটের কারণে বন্ধ রয়েছে। তাই এ রুটে 18টি ফেরি চলাচল করলেও বিপুল সংখ্যক পণ্যবাহী পরিবহন নদী পার হওয়ার অপেক্ষায় ছিল। অবশেষে শুরু হতে যাচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দরের অবকাঠামো নির্মাণ কাজ। কক্সবাজারের মাতার বাড়িতে হতে যাওয়া এ প্রকল্পের জন্য জাপানের পরামর্শ প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন তামিম মাহমুদ। এই কদিন আগে 30 লাখেরও বেশি কন্টেইনার হ্যান্ডেলিং করে বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় 58 নম্বরে উঠে আসে চট্টগ্রাম বন্দর। কন্টেইনার ওঠানামা বাড়লেও তার সাথে তাল মিলিয়ে বাড়েনি এর সক্ষমতা। এই পরিস্থিতিতে এই অঞ্চলে আরও একটি পূর্ণাঙ্গ বন্দর নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এর জন্য কক্সবাজারের মাতার বাড়িতে 1,225 একর জমিও অধিগ্রহণ করা হয়েছে। দেশের প্রথম এই গভীর সমুদ্র বন্দরটি করা হবে খনন করে বেসিন পদ্ধতিতে। বন্দর চ্যানেলের প্রশস্ততা হবে 350 মিটার। বেসিনের 3 পাশ ঘিরে হবে 1,050 মিটার দৈর্ঘ্যের 3টি কন্টেইনার টার্মিনাল। এছাড়াও প্রথম ধাপে নির্মিত হবে 760 মিটার দৈর্ঘ্যের আরও 2টি টার্মিনাল। সারা বছরই 8 থেকে 10,000 টিউএস কন্টেইনার নিয়ে 16 থেকে 18 মিটার ড্রাফটের জাহাজ ভিড়তে পারবে এইসব টার্মিনালে। আশা করছি যে 2025 সালের নাগাদ আমরা এই বন্দর মাতারবাড়ি বন্দর অপারেশনে চলে যাবে। তবে মাতারবাড়ি বন্দরের যে কয়লা যেটি আছে তার অপারেশন কিন্তু চট্টগ্রাম বন্দর আগামী এই বছর ডিসেম্বর অথবা জানুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 17,777 কোটি টাকা, যার 12,892 কোটি টাকা ঋণ হিসেবে দিচ্ছে জাইকা। আর বাকি টাকা দেয়া হবে সরকারের রাজস্ব তহবিল ও চট্টগ্রাম বন্দরের নিজস্ব তহবিল থেকে। ভবিষ্যতে মাতারবাড়ি প্রকল্প একটা সম্ভাবনার জায়গা আমাদের তৈরি করছে। এখন আমরা মাতারবাড়ির প্রকল্প কিন্তু দীর্ঘমেয়াদে কিন্তু এটারও একটা সুফল দেশের অর্থনীতি পাবে, ব্যবসা বাণিজ্য পাবে, বন্দর ব্যবহারকারীরা পাবে। আমাদের যে রপ্তানি অঞ্চলগুলো রয়েছে, জোনগুলো রয়েছে, ওই জোনগুলোর মধ্যে মিরসরাই যাবে, তো সেই ক্ষেত্রে যে সংস্থাগুলো সেখানে কাজ করবে এগুলার দিকগুলো সরকারকে এখন থেকে ভেবে দেখতে হবে এবং এগুলোর দিক সম্পর্কে আমাদেরকে যত্নবান হতে হবে। মাতারবাড়ির এই গভীর সমুদ্র বন্দর চালু হলে পণ্য পরিবহনে সময় ও ব্যয় দুই কমে আসবে অন্তত 15%। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। ধর্ষণ, শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে বরিশালে সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। নগরীর অশ্বিনী কুমার হল চত্বরের সামনে আয়োজিত সমাবেশে নারী নির্যাতন বেড়ে যাওয়ার কারণ হিসেবে বিচারহীনতাকেই দাবি করেন বক্তারা। জেলা পার্ষদের আহ্বায়ক ইমরান হাবিব রুম্মান, সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী এতে উপস্থিত ছিলেন। এদিকে ধর্ষকদের ফাঁসির দাবিতে জেলা সদর রোড এলাকায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। রাঙামাটির কাপ্তায়ের রাইখালীর কারিগর পাড়ায় দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হয়েছে। তার নাম বসন্ত তং চ্যাঙ্গা। তিনি রাইখালীর ভালুকিয়া পাড়ার বাসিন্দা। পুলিশ জানায়, সকালে রাইখালীর বালুতলি থেকে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে কারিগর পাড়ার এলাকায় আসেন বসন্ত। এ সময় দুর্বৃত্তদের গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহতের ভাই জানান, বসন্ত জেএসএস এর কর্মী। অভ্যন্তরীণ কোন্দলের কারণেই এ হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনা নদীর পানি কমলেও বিভিন্ন এলাকায় শুরু হয়েছে নদী ভাঙন। এতে নদীতে বিলীন হয়ে গেছে
সরাইল উপজেলার পানিশ্বরের তিনটি রাইস মিল সহ বেশ কয়েকটি স্থাপনা। এলাকার চাতাল মালিকরা বলছেন, গত দুদিনের ভাঙনে তাদের অন্তত 70 লাখ টাকার ক্ষতি হয়েছে। আর এলাকাবাসী জানান, এ বছর বর্ষা মৌসুমে নদী ভাঙনের কারণে মেঘনা নদীর তীরবর্তী এলাকায় ভাঙনে অসংখ্য ঘরবাড়ি এবং চাতাল কল সহ নানা স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এতে সর্বোচ্চ হারিয়ে পথে বসেছে বহু পরিবার। ভুক্তভোগীরা বলছেন, ভাঙন ঠেকাতে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে গোটা এলাকা হুমকির মুখে পড়বে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, স্থায়ী বাঁধ নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে নদী ভাঙন বন্ধ হবে। ঢাকা সাভার এবং ধামরায়ের এক নারী সহ অপহৃত দুজনকে উদ্ধার করেছে র্যাব ও পুলিশ। এ ঘটনায় অপহরণকারী চারজনকে আটক করা হয়েছে। জানা গেছে, গত 9 অক্টোবর হৃদয় মিয়া নামে এক যুবককে মানিকগঞ্জের হরিরামপুর থেকে সাভারে আসেন। সেখান থেকে তাকে কৌশলে অপহরণ করে তার বাবার মোবাইল ফোনে 30,000 টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। টাকা না দিলে ওই যুবককে হত্যার হুমকি দেওয়া হয়। অপহৃত যুবকের বাবা বিষয়টি জানালে ভোরে আনন্দপুর সিটি লেন এলাকা থেকে হৃদয়কে উদ্ধার করে র‍্যাব, আর সেখান থেকে আটক করা হয় অপহরণকারী দলের 3 সদস্যকে। অন্যদিকে অপহরণের 11 দিন পর ধামরাই থেকে এক নারী গার্মেন্টস শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে অপহরণকারী জামাল উদ্দিনকে আটক করা হয়েছে। ফেনীর ফতেপুর রেল ক্রসিংয়ে চট্টগ্রামগামী একটি ট্রেনের সাথে শ্যামলী পরিবহনের বাসের সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় অন্তত 12 জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। পুলিশ জানায়, ভোরে যাত্রীবাহী বাসটি ফতেপুর রেল ক্রসিংয়ের ফ্লাইওভারের উপর দিয়ে না গিয়ে নিচ দিয়ে যাওয়ার সময় চট্টগ্রামগামী ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের 2 যাত্রী মারা যায়, আহত হয় 13 জন। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও 1 জন। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ 17 জনকে আটক করেছে বিজিবি। শনিবার রাতে উপজেলার শ্রীনাথপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবি জানায়, খবর পেয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টার সময় 17 জনকে তারা আটক করে। পরে তাদের মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি। মাদক সন্ত্রাস জঙ্গিবাদ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সংসদ সদস্য অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না। সিরাজগঞ্জের রানীগ্রাম বাজারে আয়োজিত জনসচেতনতামূলক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। মুজিবর্ষ উপলক্ষে জনসচেতনতামূলক এ সভার আয়োজন করে সিরাজগঞ্জ পৌরসভার 7 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ। জামালপুরে জেলা ও শহর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আসাদুজ্জামান নেসার, শহীদুল আমিন খসরু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সজীব খান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে গাইবান্ধায় পূজা প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুল মতিন সভাপতিত্ব করেন। এতে সুষ্ঠুভাবে পূজা উদযাপন নিশ্চিতে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। আইন শৃঙ্খলা বাহিনী সদস্য ও 7 উপজেলা চেয়ারম্যান সহ জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। মহেশপুরে জনপ্রিয় হয়ে উঠেছে আখ চাষ। কম বিনিয়োগে বেশি লাভ হওয়ায় স্থানীয় কৃষকদের পাশাপাশি আখ চাষে ঝুঁকছেন এলাকার বেকার যুবকরাও। চাষিরা জানান, প্রতি পিস আখ খুচরা বাজারে 40-50 টাকায় বিক্রি হচ্ছে, তাই এবার প্রতি বিঘা জমি থেকে অন্তত 3 লাখ টাকার আখ বিক্রি করা সম্ভব হবে বলে আশা করছেন তারা। এর মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন এবং এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।